অনেকেই বিশ্বাস করতে চায় না যে ঈসা মসীহ ক্রুশে বা সলিবে মৃত্যুবরণ করেছেন এবং তিন দিন পরে জীবিত হয়েছেন। কিন্তু কোরআন ও হাদিস এই বিষয়ে কি শিক্ষা দেয়? এই ভিডিওতে আমরা ঈসা মসীহের মৃত্যু ও পুনরুত্থানের সম্বন্ধে কি বলে সেই বিষয়ে তুলে ধরব। কোরআনে শুধুমাত্র একটি আয়াত রয়েছে যা সলিবে ঈসা মসীহের মৃত্যু সম্পর্কিত কথা বলে, সূরা আন-নিসা আয়াত 157, এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শূলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। আয়াতটি পড়ে অনেকেই খুব দ্রুত এই উপসংহারে আসে যে ঈসা মসীহ সলিবের উপরে মারা যাননি। কিন্তু এই আয়াত কি সেই কথা বলছে? ভালো করে লক্ষ্য করুন, এই আয়াতটি ঈসা মসীহ যে সলিবে মারা যায়নি তা বলা হয়নি। এ আয়াতের মুখ্য বিষয় ঈসার সলিবে মারা যাওয়া নয়, কিন্তু এটিতে বলা হয়েছে তারা তাকে হত্যা করেনি। কিন্তু কে বা কারা এই তারা? আমরা যদি এই আয়াতের প্রেক্ষাপট দেখি তবে দেখতে পাই যে এই তারা হলো বনি ইসরায়েল। তাই এ আয়াত আমাদেরকে বলছে যে বনি ইসরায়েলরা তাকে অর্থাৎ হযরত ঈসাকে মারে বা হত্যা করেনি। কিন্তু কেন? কেন বনি ইসরায়েলরা দাবি করেন আমরা ঈসাকে মেরেছি? আর কেনই আল্লাহ বলেন তোমরা তাকে হত্যা করনি? হতে পারে আপনি হয়তো আপনার ইমামের কাছ থেকে এমনটি শুনেছেন যে ঈসা মসীহ একটি কক্ষে প্রবেশ করেন এবং তার সাহাবিদের বলেন যে কেউ তার চেহারা নিতে রাজি কিনা ও তার পরিবর্তে মরতে চান কিনা। এরপর তার একজন সাহাবি রাজি হয়ে যান। এভাবে বনি ইসরায়েলরা এমন একজনকে মেরেছেন যিনি ঈসার মতো দেখতে ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সে ঈসা মসীহ ছিলেন না। কিন্তু আপনি কি আপনার ইমামকে প্রশ্ন করেছেন কোথায় থেকে এই গল্প পেয়েছেন? কারণ আমরা এই গল্প কোরআনে কোথাও পাই না, এমনকি সহি বুখারি, সহি মুসলিম ও হযরত মুহাম্মদের কোনো বাণীতেও নেই। বস্তুত এই গল্পটি এক এক সংস্কৃতি ও সমাজে এক এক রকম, ও গল্পগুলি একে অপরের সাথে পরস্পর বিরোধী। কেউ কেউ বলেন ইয়াহুদা ঈসা মসীহের প্রতি বিশ্বাসঘাতক ঈসা মসীহের রূপ ধারণ করেন, অন্যরা বলেন সার্জিয়াস নামে একজন উম্মত তার চেহারা ধারণ করেন, আবার অনেকে বলেন তার উম্মতদের সবাই এই চেহারা ধারণ করেন। এই আয়াতটি বোঝার উত্তম মাধ্যম হল আয়াতটির প্রেক্ষাপট অনুযায়ী পড়া, যেমন কোরআন নিজেই তার ব্যাখ্যা দেয়। সূরা আন-নিসা আয়াত 157 দুইভাবে বোঝা সম্ভব। প্রথমত, যদি আমরা সূরা আল আনফাল আয়াত 17 পড়ি, এখানে আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাই। এটি বলে সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন, আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন, এবং যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন উত্তম পরীক্ষা, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই আয়াত বদরের যুদ্ধের কথা বলে, যেখানে মুসলিমরা পৌত্তলিকদের সাথে যুদ্ধ করেছিলেন ও সেই মূর্তি পূজারীরা যুদ্ধে পরাজিত হয়েছিল। কিন্তু আল্লাহ এই আয়াতে বলেন তোমরা তাদেরকে হত্যা করনি, কিন্তু এর মানে এই নয় যে মূর্তি পূজারীরা যুদ্ধে মারা যায়নি। কোরআন আরও বর্ণনা করে আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। অন্য কথায় আল্লাহ বলতে চেয়েছেন যে মুসলিমরা এখানে শুধু মাধ্যম যাদের দ্বারা আল্লাহ মূর্তি পূজারীদের হত্যা করেন। মূর্তি পূজারীরা এই যুদ্ধে মারা গিয়েছে কারণ সেটি আল্লাহর ইচ্ছা ও উদ্দেশ্য। একইভাবে আমাদের সূরা আন-নিসা আয়াত 157 এর ব্যাখ্যা করতে হবে। বনি ইসরায়েলরা বলে আমরা ঈসা মসীহকে মেরেছি, কিন্তু আল্লাহ বলেছেন যে তোমরা মারনি, কিন্তু এটি আল্লাহর ইচ্ছা ছিল তার জন্য যে তিনি মারা যান। আল্লাহ যা এই আয়াত দ্বারা বোঝাতে চান তা হল মানুষ মানুষের জীবন নিতে পারেন না, যেমনটি তারা জীবন দিতেও পারেন না, শুধুমাত্র আল্লাহ জীবন নিতে ও দিতে পারেন। এই কারণে কোরআন বলে আর কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না। দ্বিতীয়ত, যদিও বনি ইসরায়েলরা দাবি করেন যে তারা ঈসা মসীহকে মেরেছেন, কিন্তু যদি আমরা ইতিহাস দেখি ঈসা মসীহের সময়ে প্যালেস্টাইনে রোমীয়রা ছিল তখনকার শাসনকর্তা। রোমীয়দের শাসন ব্যবস্থা অনুযায়ী শুধুমাত্র রোমীয়রাই কারোর মৃত্যুদণ্ড দিতে পারত, ইহুদিরা কোনো অবস্থাতে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারত না, আর সেজন্য তারা ঈসাকে প্যালেস্টাইনের স্থানীয় শাসনকর্তা পিলাতের কাছে নিয়ে যায়।
অনেক যাচাই বাছাই করার পর ঈসার কোনো দোষ না পাওয়া সত্ত্বেও লোকদের খুশি করবার জন্য পিলাত ঈসার সলিবে মৃত্যুর আদেশ দেন। এই ঘটনার বিস্তারিত আমাদের জানায় যে ঈসা সলিবে মারা গিয়েছেন, কিন্তু রোমিওরাই তাকে হত্যা করেছে, বনি ইসরায়েলরা নয়। আর কোরআন সেই দিকটি এখানে তুলে ধরেছে। কিন্তু কিভাবে আমরা বুঝব এই তাফসির ঠিক আছে? কারণ এমন আরও আয়াত রয়েছে যা ঈসা মসিহের মৃত্যুর কথা বলে। সূরা মরিয়ম আয়াত 33-34 ঈসা মসিহ বলেন, আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে। এই হচ্ছে মরিয়ম পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। এখানে ঈসা মসিহ অলৌকিকভাবে শিশু থাকা অবস্থায় কথা বলছেন এবং তিনি বলছেন যে তার মৃত্যু সেই রকমই হবে যেমনটি একজন সাধারণ মানুষের হয়, এবং তার মৃত্যু যে সুনিশ্চিত শুধু তাই নয়, বরং তিনি যে পুনরুত্থিত হবে সেটিও পরিষ্কারভাবে বলা হয়েছে। ঈসা মসিহের মৃত্যুর সবচেয়ে পরিষ্কারতম প্রমাণ সম্ভবত পাওয়া যায় সূরা আল মায়দাতে একটি আয়াতে, যেখানে ঈসা মসিহ ও আল্লাহর দীর্ঘ কথোপকথনে ঈসা মসিহ বলেন, আমি তাদের কাছে একজন সাক্ষী ছিলাম যতক্ষণ পর্যন্ত আমি তাদের মাঝে ছিলাম, আপনি তাদের জন্য দেখভালকারী হলেন যখন আপনি আমাকে মারা যেতে দিলেন। এখানে আরবিতে তাওয়া ফাইয়া তানি শব্দ আছে। এই ক্রিয়াপদটি 24 কোরআনের আয়াত পাওয়া যায় এবং 2 ঈসা মসিহ সম্পর্কে ব্যবহৃত হয়েছে। এই শব্দটির আদর্শ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কৃত কাজ যা মানুষের দেহ থেকে রুহ আলাদা করে বা মেরে ফেলা। বস্তুত মুসলিমরা প্রায়ই মোনাজাত করে সূরা আল আরাফ আয়াত 126-এর শেষ শব্দতে, রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফালনাল মুসলিমিন, যার মানে হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন। এখানে যেমন মুসলিমরা এই শব্দ ব্যবহার করেন আল্লাহকে নির্দেশ করার জন্য যিনি মানুষদের মৃত্যু দেন, ঠিক একইভাবে ঈসা মসিহের ক্ষেত্রেও একই শব্দ ব্যবহার করা হয়েছে যা আল্লাহকে নির্দেশ করে যিনি তাকে অর্থাৎ ঈসাকে মেরেছেন। একই শব্দ ঈসা মসিহকে নির্দেশ করার জন্য সূরা আল ইমরানে ব্যবহার করা হয়েছে 55 আয়াতে, হে ঈসা নিশ্চয় আমি তোমাকে মারা যেতে দিব, মুতাওয়াফিকা তোমাকে আমার দিকে উঠিয়ে নেব, ওয়ারাফিকা ইলাইয়া এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব, আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর প্রাধান্য দেব। এই ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ অবশ্যই ঈসা মসিহকে বেহেস্তে তুলে নিয়েছেন, কিন্তু তা তাকে মেরে ফেলার পরে। সূরা নিসার আয়াত 157-এ যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, কুরআন অস্বীকার করে যে বনি ইসরায়েল ঈসা মসিহকে মেরে ফেলেছে, কিন্তু পরের আয়াতের অংশতে কুরআন জোর দেয় যে রাফাইহুল্লাহু ইলাইহি, আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন। অন্য কথায় সংক্ষিপ্তভাবে সূরা আল ইমরানের আয়াত 55-তে একই ধারাবাহিকতায় বলা হয়েছে, আল্লাহ প্রথমে ঈসা মসিহকে মেরে ফেলেছেন, বনি ইসরায়েল নন, ও তারপর আল্লাহ তাকে বেহেস্তে তুলে নিয়েছেন। অন্য আরেকটি প্রমাণ যা বলে যে এই ব্যাখ্যা সঠিক তা হল, যদি ইসলামিক ফাউন্ডেশন অনুবাদে আমরা সহিহ বুখারী হাদিস 3231 পড়ি, উমর ইবনু হাফস রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি একজন নবী এর অবস্থা বর্ণনা করেছিলেন যে তার স্বজাতিরা তাকে প্রহার করে রক্তাক্ত করে দিয়েছে আর তিনি তার চেহারা থেকে রক্ত মুছে ফেলছেন এবং বলছেন, হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দাও যেহেতু তারা অজ্ঞ। কিন্তু কে এই নবী যার কথা হযরত মুহাম্মদ বলেছিলেন? আসুন ইঞ্জিল শরীফ লুক 23:33-34 আয়াত দেখি, যে জায়গাটাকে মাথার খুলি বলা হতো সেখানে পৌঁছে তারা ঈসাকে ও সেই দুজন দোষীকে ক্রুশে বা সলিবে দিল, একজনকে ঈসার ডান দিকে ও অন্যজনকে বাঁ দিকে। তখন ঈসা বললেন, পিতা এদের মাফ করো কারণ এরা কি করছে তা জানে না। তিনি একমাত্র নবী যিনি আল্লাহর কাছে তার জাতিদের জন্য মোনাজাত করেছিলেন যখন লোকেরা তাকে অত্যাচার করছিলেন, তিনি হলেন ঈসা মসিহ। ক্রুশ বা সলিব থেকে তিনি তাদের জন্য এই মোনাজাত করেছিলেন। তাই বলতে পারি, এমনকি হযরত মুহাম্মদও নিশ্চিত করেছেন যে ঈসাকে ক্রুশে চড়ানোর ঘটনাটি সত্যিই ঘটেছিল, কারণ এটি ঈসা মসিহের ক্রুশে থেকে বলা বাণীর বিষয়ে উল্লেখ করে।
তাই শেষ কথায় আমরা বলতে পারি যে কুরআন ও হাদিস কখনো ঈসা মসীহর মৃত্যুর কথা অস্বীকার করে না, বরং তা নিশ্চিত করে। আপনার তাহলে কি বিশ্বাস করা উচিত? আসুন সত্য জানি এবং সত্য মানি, কারণ সত্য জানা এবং মানার মধ্য দিয়ে সত্যিকারভাবে স্বাধীন হওয়া সম্ভব।